নমস্কার, আপনারা দেখছেন এএসআর নিউজ। রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদ জেলাতেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ল ব্যাপক হিংসা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোটের মৃত্যুর সংখ্যা 13 জন, এর মধ্যে এই জেলাতে আপাতত মৃত 2। রক্তাক্ত পঞ্চায়েত নির্বাচনে এই মুর্শিদাবাদ জেলার খণ্ড খণ্ড চিত্র নিয়ে আমাদের এএসআর নিউজের একটি কোলাজ। গুলি ও বোমার আঘাতে মৃত্যু হলো এক বিজেপি কর্মী, নাম তপন মণ্ডল, 55। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর অঞ্চলে, চর গুন্ডাইপুরের বাসিন্দা বলেই জানা যাচ্ছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি সুতি থানার অজগরপাড়া এলাকায় সিপিএমের প্রার্থীর বাড়িতে আগুন, অভিযোগে তীর শাসক দলের বিরুদ্ধে বলে জানা যাচ্ছে। ভোট চলছিল, বেলা বাড়ার সাথে সাথে জায়গায় জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। যেমন মুর্শিদাবাদের রাজনগরে আহত 6 তৃণমূল কংগ্রেস কর্মী, বেলডাঙ্গা 23 নম্বর বুথে 30 মিনিট ভোট হওয়ার পরে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়। সেখানে ব্যালট পেপার সহ বিভিন্ন কাগজপত্র জলে ফেলে দেওয়ার অভিযোগ হয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। রেজিনগর সোমপাড়া 1 নম্বর পঞ্চায়েতে 222 নম্বর বুথে কংগ্রেস ও তৃণমূলের বোমাবাজি, 2 জন তৃণমূল কর্মী আহত। ভরতপুরে গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রার্থীকে ভোট দিতে বাধা দেওয়া হয়। এছাড়া কাঁদিতে প্রিজাইডিং অফিসার জখম হলে তাকে কাঁদি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সকাল থেকে শান্তিপূর্ণ ভোট চলছিল। এরকম সিচুয়েশন আসলো কেন? কি হয়েছিল ঘটনাটা এবং হঠাৎ করে এরকম সিচুয়েশন আসলো কেন? ব্যাপার হয়েছে, বুথের ভিতরে একটু রেজেন রেজেন করে একটু ঝামেলা হয়েছে। তারপর ওদের আমরা বললাম যে তোমরা ঝামেলা করো না, সুস্থ হলে ভোটটা হো। তা বলছি না, আমরা দেখে নেবো। ওদের বাড়ির সামনে বুথ, ওরা বম সকেট লিয়েছে, তারপরে লাঠি রড লিয়েছে, আমাদেরকে 6-7 জনাকে মেরে খাম করে দিল। কেন্দ্রের আছে, তাকে খাম করে দিয়েছে, বহরম পুলি চলে। আর কজন খাম হচ্ছে তাদের নাম? 6 জন। কি কি নাম? 6 জন, একজনের নাম বাবলু, একজনের নাম জাকির, আর আমার নাম ইয়াসিন মোল্লা, আর 6 জনের গাজু, আর অনেকে আছে। তারা কোন দলের সমর্থন? যেগুলো মার খেয়েছে না, যারা মারলো কংগ্রেস। তাদেরকে নাম বলতে পারবেন? তাদের নাম আমি তো সঠিক, এই একজনের নাম কালু, আর উজ্জের, আর সাদুল মাস্টার। আপনার নাম? আমার নাম ইয়াসিন মোল্লা। এইটা বেশি সিরিয়াস আছে। মাথা ফেটে গিয়েছে নাকি? আহত হলেন কারণ ঘটনাটা হয়েছে ওই ভোটার কাছে, যে ওই রেজেন রেজেন করে একটু ঝামেলা হয়েছিল। বাধাকে বললাম ঝামেলা করো না, সুস্থ হলে ভোটটা করো। তা বলছে না, আমরা ইয়ে করবো, মারবো। দিয়ে ওখানে ওদের বাড়ির কাছে বল যে লাঠি ঠেঙা রড সকেট লিয়েছে, মার শুরু করে দিল। আমাদের 6টা লোক সামিল। আপনি কোন পার্টি? আমরা 3 নম্বর। আর মেয়েছে কংগ্রেস। কত নম্বর বুথ? 241। 241 নম্বর, রেজিনগর। আপনার নাম?
রেজিনগর মাঠপাড়া। আপনার নাম পরিচয়? আমার নাম ইয়াসিন মোল্লা। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের খণ্ড চিত্র এতক্ষণ দেখলেন আমাদের এএসআর নিউজে। কেমন লাগলো আপনাদের? আমাদের সঙ্গে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাজান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এএসআর নিউজ। নমস্কার।